সুশৃঙ্খল জীবনের অংশ হিসেবে পরে সূর্য ওঠার আগে জেগে ওঠে ক্যাডেটরা। যথাযথভাবে পোশাক পরে তারা সমবেত হয় শরীর চর্চার জন্য। সামরিক বাহিনী প্রশিক্ষকদের সরাসরি তত্ত্বাবধানে ক্যাডেটরা শরীর চর্চা ও কুচকাওয়াজে অংশগ্রহণ করে। প্রাতকালীন শরীরচর্চা ও কুচকাওয়াজ ক্যাডেটদের ঘুমের অবসাদ দূর করে দিনের কাজগুলোর জন্য তাদের দৈহিক ও মানসিকভাবে সতেজ ও সজীব করে তোলে। সপ্তাহের 6 কর্মদিবসের মধ্যে ক্যারেক্টার 4 দিন শরীরচর্চা এবং 2 দিন কুচকাওয়াজে অংশগ্রহণ করে থাকে। এরপর সকল ক্যারেক্টার ক্যারেট মেসে প্রাতরাশ গ্রহণ করে। দিনে 5 বার ক্যারেট মেসে খাবার গ্রহণ করে ক্যারেক্টরা। খাদ্যে রসায়ন তৃপ্তির চেয়ে সুষমতার উপরই অধিকতর গুরুত্ব দেওয়া হয়। এখানেও ক্যারেক্টার তাদের সুশৃঙ্খলতার পরিচয় দেয়। প্রাতঃকাল শেষে শ্রেণীকক্ষে আগমনের পূর্বে ক্যাডেটদের পোশাকের পরিচ্ছন্নতা ও পারিপাট্য যাচাই করা হয়। কোনো অবনতি পরিলক্ষিত হলে তা তৎক্ষণাৎ সরিয়ে দেওয়া হয়। প্রতিদিন 40 মিনিট করে 7টি ক্লাসের মাধ্যমে ক্যাডেটদেরকে শিক্ষাদান করা হয়। পাঠদানের মাধ্যম ইংরেজি। ক্যাডেটদের জ্ঞানের পরিধি বৃদ্ধি এবং উৎকর্ষ সাধনের জন্য বিভিন্ন ব্যবহারিক ক্লাসে ক্যাডেটদের হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা হয়ে থাকে। এছাড়া আমাদের কলেজে রয়েছে একটি অত্যাধুনিক কম্পিউটার ল্যাব এবং 10,000 বৈশ্বজিত একটি লাইব্রেরি। লাইব্রেরির দায়িত্বে রয়েছেন একজন শিক্ষক এবং তাকে সহায়তা দানের জন্য রয়েছেন একজন গ্রন্থাগারিক। পাঠ্যপুস্তকের পাশাপাশি বিভিন্ন রকম বই পড়ার সুযোগ এখানে ক্যাডেটরা পেয়ে থাকে। লাঞ্চ শেষ করে ক্যাডেটরা হাউসে ফিরে এসে বিশ্রামের জন্য সেখানে তারা পরবর্তী কর্মকাণ্ডের প্রস্তুতি গ্রহণ করে থাকে। প্রতিদিন বিকেলে 1 ঘন্টার জন্য সব ক্যাডেটকে আবশ্যিকভাবে খেলা অংশগ্রহণ করতে হয়। ক্যাডেটরা ফুটবল, ভলিবল, বাস্কেটবল, হকি, ক্রিকেট ইত্যাদি খেলায় অংশগ্রহণ করে, যা তাদেরকে শক্ত সমর্থ ও সবল সুঠামদের অধিকারী করে গড়ে তোলে। ধর্মচর্চা সার্বিক শিক্ষার এক অপরিহার্য অঙ্গ। মুসলমান ক্যাডেটদের জন্য প্রতিদিন মাগরিব এবং শুক্রবার জুমার নামাজ আবশ্যিক। অন্যান্য নামাজে তারা হাউজে আদায় করতে পারে। অমুসলিম ক্যাডেটদের জন্য রয়েছে সুব্যবস্থা। সাধারণ স্কুল কলেজের ছাত্রছাত্রীরা নিজ নিজ বাড়িতে যে পড়াশোনা করে থাকে ক্যাডেটদের ক্ষেত্রে তারই বিকল্প নাম প্রেপ। প্রতিদিন 3 ঘন্টা করে সময় বরাদ্দ থাকে প্রেপের জন্য। ক্যাডেটদের পাক প্রস্তুতি তদারকির জন্য প্রেপ গার্ড এবং পড়াশোনার সাহায্যের জন্য শিক্ষকরা উপস্থিত থাকেন। ক্যারেটদের প্রেপার 2টি অংশে বিভক্ত। এর মাঝখানে ক্যারেটরা ক্যারেট মেসে ডিনার গ্রহণ করে থাকে। প্রেপ
শেষে ক্যাডেটরা হাউজে ফিরে আসে। এরপর তারা পরের দিনের জন্য প্রস্তুতি নেয়। এছাড়া টেলিভিশন উপভোগ করা, পত্রিকা পড়া ও বিভিন্ন ধরনের ইনডোর গেমসের সুব্যবস্থা রয়েছে। আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ এই মন্ত্রকে মনে রেখে প্রতিদিন 10:45 ঘন্টার মাধ্যমে সব লাইট বন্ধ করা হয়। পড়াশোনা ও খেলাধুলার পাশাপাশি ক্যাডেটরা বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকে। এর মাঝে রয়েছে আন্তঃ হাউস ও আন্তঃ ক্যাডেট কলেজ বিতর্ক, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, বানান, চিত্রাঙ্কন, কুইজ ইত্যাদি। ক্যাডেটরা প্রতি বছর দেয়াল পত্রিকা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে তাদের প্রতিভার বিকাশ ঘটায়। এছাড়াও ক্যাডেটরা বার্ষিক অ্যাথলেটিক্স, প্রতিবন্ধক দৌড় প্রতিযোগিতা, ড্রিল প্রতিযোগিতা ও বিভিন্ন হাউস ফাংশনে অংশগ্রহণ করে তাদের পারদর্শিতার স্বাক্ষর রাখে।